সিনহা হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের মামলার তিন সাক্ষী গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে শিপ্রা। কাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিং সাময়িক বন্ধ, তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। ডিসেম্বরে শেষ হচ্ছে ঢাকার 10 ইউরোপের কাজ, থাকবে না ঝুলন্ত তার, অনুমোদনহীন বিলবোর্ড। বায়োটেকনোলজিতে $300 মিলিয়ন বিনিয়োগ, উৎপাদিত ওষুধ ব্যবহার হবে জটিল রোগের চিকিৎসায়। বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতীয় বিনিয়োগকারীদের 1,000 একর জমি বরাদ্দ, আসছে বিনিয়োগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরো থাকছে, ঢাকেশ্বরীতে জন্মাষ্টমী মঙ্গল বন্দনা, করোনামুক্ত পৃথিবী ও মানব জাতির কল্যাণ কামনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলছে, তিনজনই সিনহাকে ডাকাত বলে প্রচার করেছিল। তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে 10 দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশের মামলার তিন সাক্ষীকে। তারা হলেন মোহাম্মদ আয়াজ, নুরুল আমিন ও নাজিমুদ্দিন। র‍্যাব জানায়, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের নির্দেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র‍্যাব। গত 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। আর ওসি প্রদীপ ও দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী সহ 9 জনকে আসামি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন সিনহার বোন। গত 7 আগস্ট প্রদীপ সহ 7 আসামিকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দপ্তর। তারা এখন কারাগারে রয়েছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার সঙ্গে সম্পর্কিত সবকটি মামলার তদন্ত ভার পেয়েছে র‍্যাব। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাক্ষী শিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদের পর মূল আসামি ওসি প্রদীপ, লিয়াকত সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে, জানিয়েছে র‍্যাব। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে শিপ্রা। বিস্তারিত আহমদবাবু রিপোর্টে। গত 31 জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিফাত ও শিপ্রা এই হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। সাক্ষী ও আসামিদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নিয়ে কথা বলেন র‍্যাবের এই কর্মকর্তা। শিপ্রা দেবনাথ এবং সিফাত, তারা এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। তদন্তকারী কর্মকর্তা বিবেচনায় প্রথমে মূলত সাক্ষীদেরকে উনি জিজ্ঞাসাবাদ করবেন, এরপর অভিযুক্ত আসামিদেরকে উনি পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন। গণমাধ্যমে প্রকাশ হওয়া ফোনালাপ র‍্যাবের নজরে এসেছে বলে জানান এই কর্মকর্তা। বলেন, ফোনালাপের কিছু বিষয়ে সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদেরকে, আমাদের যেটা মনে হয়েছে, যে ধরনের ফোনালাপ ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে, সে সকল ফোনালাপ প্রাথমিকভাবে আমাদের কাছে সত্য বলে কিছুটা ক্ষেত্রে মনে হয়েছে। সিনহা হত্যার ঘটনায় দায়ের হওয়া 4টি মামলার সবকটির তদন্ত ভার পেয়েছে র‍্যাব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।
কোভিড-19 নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং বুধবার থেকে সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে 24 ঘন্টায় দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 30 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আবু হোসেন সুমন। দেশের করোনা সংক্রান্ত তথ্য জানাতে এখন থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে না, সবশেষ তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না, তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেই প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা তথ্য, সবগুলি তথ্যই আপনারা জানতে পারবেন, তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে না। এদিকে কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে জানানো হয়, গেল 24 ঘন্টায় 87টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে, 14,820টি। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 79.20% এবং নারী 20.80%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। মোট শনাক্তের সংখ্যা 2,63,503 জন। বিভাগ ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানও তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে তেজগাঁও থেকে উত্তরার হাউস বিল্ডিং পর্যন্ত 10টি ইউলুপের কাজ শেষ হবে, জানিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। আর অক্টোবরের মধ্যে অপসারণ করা হবে ঝুলন্ত তার আর অনুমোদনহীন বিলবোর্ড। উত্তরা ইউলুপের কাজ পরিদর্শনে এসে এসব কথা জানান মেয়র আতিকুল ইসলাম। আদিত্য মামনের রিপোর্ট। প্রয়াত মেয়র আনিসুল হক উদ্যোগ নিয়েছিলেন ইউটার্ন লুপ নির্মাণের। কথা ছিল ঢাকা উত্তর সিটির বিভিন্ন পয়েন্টে 16টি ইউলুপ নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে 11টি লুপ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কারিগরি কারণে এখন 10টি লুপ তৈরি হচ্ছে। তেজগাঁও থেকে উত্তরা হাউস বিল্ডিং সড়কের লুপগুলোর কাজের অগ্রগতি দেখতে আসেন মেয়র আতিকুল ইসলাম। ডিসেম্বরের মধ্যেই সবকটি লুপের কাজ শেষ করার লক্ষ্য নিয়েই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান মেয়র। বলেন পর্যায়ক্রমে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইউলুপ নির্মাণ করা হবে। উত্তরার থেকে দক্ষিণে নাবিস্কো পর্যন্ত যাওয়ার সময় আপনার যেই সময় বের হয় তার 75% সময় কিন্তু আমরা সেভ করতে পারবো। আমরা সর্বাত্মক চেষ্টা করছি 30শে ডিসেম্বরের মধ্যে এই টোটাল 10টি ইউলুপ শেষ করার জন্য। একই সাথে নাগরিক সেবা বৃদ্ধি ও বাসযোগ্য ঢাকা গড়তে উত্তরে কোনো ঝুলন্ত তার রাখা হবে না বলেও জানান মেয়র। 1 অক্টোবরের মধ্যেই তার অপসারণ করা হবে বলে জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও সকল ঝুলন্ত তারও কিন্তু আমি কেটে ফেলবো, অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড এগুলো কিন্তু থাকতে পারবে না। ল্যাম্পপোস্টগুলোতে টানানো যাবে না কোনো বিজ্ঞাপন, থাকবে না কোনো ব্যানার বিলবোর্ড। প্রয়োজনে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করার কথা জানান আতিকুল ইসলাম। আইনের যত ধারা প্রয়োগ করে কিন্তু আমরা তার এগেনস্টে কিন্তু কেস করে দিব। 10টি ইউলুপের মধ্যে রাজলক্ষ্মীর সামনের ইউলুপটি চালু আছে যান চলাচলের জন্য। ব্যবহারকারীরা জানালেন লুপ নির্মাণের ফলে কমে গেছে যানজট। জাম অনেক হয়তো, ঠিক আছে, এখানে শর্টকাটে ঘুরে গেল, সিগন্যালের থেকে একটু ঘুরে আসা অনেক ভালো হয়েছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো বায়োটেকনোলজিতে বিনিয়োগ করতে যাচ্ছে ওরিক্স বায়োটেক। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে $300 মিলিয়ন বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। উৎপাদিত বায়োটেক ওষুধ ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে। চুক্তিসই অনুষ্ঠানে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন এতে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। ইবনুর শাওনের রিপোর্ট। ওরিক্স বায়োটেক কোম্পানি, সামিট টেকনোপলিস ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় চুক্তি সই হয় আগারগাঁও আইসিটি টাওয়ারের সভাকক্ষে। বছরে 1,200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এ প্ল্যান্ট। 20টি স্টেশনের মাধ্যমে সংগ্রহ করা হবে প্লাজমা। প্রকল্পে প্রায় 1,200 মানুষের কর্মসংস্থান হবে। ভিডিও কনফারেন্সিংয়ে প্রধান অতিথি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন এ চুক্তি প্রমাণ করে দেশের আইসিটি খাত এগিয়ে যাচ্ছে। I believe ICT division is doing a wonderful job in developing the high tech parks that will really benefit the
people of Bangladesh along with the business community of this sector. 2025 সালের মধ্যে হাইটেক পার্কগুলোতে 2400 কোটি টাকা বিনিয়োগের আশাবাদ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। চার বছরের মধ্যে আমরা হাইটেক পার্ক আয় করতে পেরেছি 50 কোটি টাকার বেশি এবং 110টি কোম্পানি এখানে বিনিয়োগ করেছে এবং আমাদের প্রায় 13,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে আরও আমাদের এখানে 50,000 নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেন, এই প্লাজমা ফ্র্যাকশনেশন প্ল্যান্ট বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য 1,000 একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার। বিশেষায়িত এই অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নে ভারত সরকার 1,000 কোটি টাকা দিচ্ছে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উপকৃত হবে বলে মনে করেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। তহিদুর রহমানের রিপোর্ট। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পুরোপুরি বাস্তবায়িত হলে এখানে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছে বেজা। প্রায় 30,000 একরের এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে 7,500 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 1,000 একর জমি। সেটার জন্য ডেভেলপার নিযুক্ত হয়েছে ভারতের আদানি পোর্টস অ্যান্ড এসিজেট লিমিটেড। তো তাদের সাথে আমাদের নেগোসিয়েশন চলছে, নেগোসিয়েশন শেষ হলে তাদের সাথে আমরা ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করব এবং এইটার জন্য ইতিমধ্যে ভারত সরকার $115 মিলিয়ন সহায়তা কনফার্ম করেছে। বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতের বড় বিনিয়োগ আসলে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে বলে আশা করছেন ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। ভারত সরকার ভারতের যারা বড় বড় কোম্পানিজ আছে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করছে যে আমরা বাংলাদেশের মিরসরাইতে ইনভেস্টমেন্ট করা। ভারতীয় বিনিয়োগ স্বল্প মাঝারি ও দীর্ঘমেয়াদী অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন FBCCI-এর সাবেক এই সভাপতি। বিশালভাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এতে উপকৃত হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটনগরী মীরাবাজারে একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে 90 জেএমবির আঞ্চলিক প্রধান নাইমুজ্জামান সহ 5 জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে মঙ্গলবার রাতে আটক সাদিকে নিয়ে তার পীর মহল্লার বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম। এরপর জেএমবির সিলেট অঞ্চলের প্রধান নাইমুজ্জামান ও তার সহযোগী সাইমকে নিয়ে নগরীর ঢিলাগড়ের সাপলাবাগের শাহটিলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলার কথা বলে নাইম ও সাইম ওই বাসাটি ভাড়া নিয়েছিল। ক্রসফায়ার সংস্কৃতি বিএনপি শুরু করেছিল, বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী আইডিবি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 43তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং মুজিব বর্ষ উপলক্ষে এক আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার মধ্যে দিয়ে দেশ গণতন্ত্র ও দেশের অগ্রগতি রুদ্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি। বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন কীভাবে ধরে নিয়ে নিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের দল কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না এবং সেটি করলে অবশ্যই সেটির ব্যাপারেও তদন্ত হয়, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমাদের দল সেটিই সমর্থন করে। করোনা মহামারী এমন সময়েও একদিনের জন্য বন্ধ হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। প্রকল্পটি 6% কাজ হয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। জসিম জুয়েল, রিপোর্ট।
করোনা পরিস্থিতিতে অনেক প্রকল্পের কাজ থেমে গেলেও থামেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে দিনরাত কাজ চলছে এই প্রকল্পে। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, লকডাউনের মধ্যেও পুরোদমে কাজ চলছে। লকডাউনের ভিতর দিয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে যারা এই কাজ পেয়েছেন তারা কাজ অধ্যাবধি চালিয়ে যাচ্ছেন। করোনার কারণে তারা যে প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে আইসোলেশন সেন্টারও করা হয়েছে, যারা যারা করোনা আক্রান্ত হয়েছে তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বর্ষার আগেই মাটি কাটা এবং পাইলিং শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। পাইলিংয়ের কাজ আছে এবং আমরা যেই আমাদের যে টার্গেট ছিল এই টার্গেট প্রতি আমরা টার্গেট আগে আগিয়ে আছি। আমরা জুলাই মাসের আমাদের টার্গেট ছিল 6% কাজ, সেই জায়গায় আমরা 6.5% কাজ করে ফেলেছি। কাজের বর্তমান গতি অব্যাহত থাকলে বাড়তি সময় লাগবে না বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঠিকাদার কোম্পানিকে আমরা স্বাস্থ্যবিধি দিয়ে দিয়েছিলাম যে এখানে যারা কর্মচারীরা কাজ করবে, শ্রমিকরা কাজ করবে, তাদের কী ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। একটা হসপিটালের সাথে তাদের একটা যোগাযোগ আছে, তারা দুইটা হসপিটালের সাথে তাদের এমইউ করে নেই, বাট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদি কেউ অসুস্থ হয় তাহলে তারা ওখানে যাবে। 2019 সালের 28 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সব কিছু ঠিক থাকলে 2023 সালে চালু হবে এই প্রকল্পের কার্যক্রম। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্ভোগ কমেনি বানভাসীতে। বিভিন্ন স্থানে নদ-নদীর পানি কমলেও এখনও অনেক স্থানে ডুবে আছে বসতবাড়ি ও রাস্তাঘাট, কোথাও আবার দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগ। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি কমে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি। জেলার কালিহাতি, বাসাইল ও মির্জাপুরে অধিকাংশ ঘরবাড়ি এখনও পানিতে ভাসছে। দুর্গত এলাকায় রয়েছে খাদ্য সংকটে, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সরকারি বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন্যার পানি ধীর গতিতে কমায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখনও পানিতে ডুবে রয়েছে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট। এলাকার সূত্রাপুর, ঢালজোড়া ও শ্রীফলতলী ইউনিয়নের বন্যা কবলিতদের সংখ্যা বেশি। করোনামুক্ত পৃথিবী ও মানব জাতির মঙ্গল কামনায় উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। স্বাস্থ্যবিধি মেনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রাঙ্গণে সীমিত পরিসরে পূজা অর্চনায় চলে বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ বন্দনা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, চলছে পবিত্র গীতা পাঠ, ভক্তি আরাধনায় ভক্তদের মন মন্দির জুড়ে শুধুই প্রার্থনা। ধরণী হোক করোনামুক্ত, পৃথিবীতে নেমে আসুক শান্তি ধারা। এখন পর্যন্ত আমরা যারা ভালো আছি ভগবানের কাছে অনেক মানে আবেদন যে সবাই যেন ভালো রাখে, ঈশ্বর যেন আমাদেরকে এই মহামারী থেকে মুক্ত করে সবাই যেন সে আগের পরিস্থিতি পরিবেশ হয়ে যায়। আবার আমি এবার একাই আসছি কারণ একটু ভয়ে আছে সবাই। পৃথিবী থেকে যেন এই ব্যাধিটা দূর করে সবাইকে যেন সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারে। মহামারীর কারণে এবছর সমাবেশ, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কোনো আয়োজন নেই। স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমাদের রাখা আছে। এখানে কোনো সঙ্গীতের অংশটুকু নাই, জনসমাগমের উপস্থিতি একেবারে কম স্বাভাবিক করোনার কারণে। শাস্ত্র মতে দাপর কলির সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন দারি, এসো এসো ঋষিকেশ ধরার বার হারে। 5000 বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। Thank you.
জাতিপিতাকে সপরিবারে হত্যা করা হলেও বিচারের পথ একেবারে মসৃণ ছিল না। একুশ বছর পর কালো আইন ইন্ডেমনিটি বাতিল হওয়ার পর শুরু হয় বিচার কাজ। বিচারপতি বিব্রত হওয়া, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর বিচার কাজ বন্ধ হয়ে যাওয়া সহ পদে পদে এসেছে বাধা। বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন টিমের সাথে ছিলেন বঙ্গবন্ধুর সহপাঠী প্রয়াত আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক ও তার ছেলে আইনমন্ত্রী আনিসুল হক। আমাদের রিপোর্টার শাকির আরজুর কাছে বিচারকালীন সময়ে নানা স্মৃতি তুলে ধরেছেন আনিসুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে খন্দকার মোশতাক। আপনি জানেন এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের মূল বাস্য হলো সরকার পরিবর্তনের স্বার্থে। একুশ বছর পর সংসদে ইন্ডেমনিটি আইন বাতিল করা হয়। বঙ্গবন্ধুর সহপাঠী অ্যাডভোকেট সিরাজুল ইসলামের পরামর্শে শুরু হয় মামলার কার্যক্রম। বাবার পাশে ছিলেন সেই সময়ের তরুণ আইনজীবী আনিসুল হক। অনেক স্মৃতি মাঝে মাঝেই উকি দেয় তার মনের কোণে। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্লাস ফ্রেন্ড স্কুল থেকে, এবং সেই কারণেই ঘনিষ্ঠতা। 1997 সালের 15 জানুয়ারি সিআইডি 20 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিলে শুরু হয় বিচার কাজ। 1998 সালের 8 নভেম্বর মামলার রায়ে বিচারক কাজী গোলাম রসুল 15 জন সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। 21 বছর আগের ঘটনা, প্রতিবন্ধকতা কিন্তু অনেক ছিল। বিএনপির তৎকালীন জিয়াউর রহমানের সরকার এবং এরশাদের সরকারের মদত পুষ্ট হয়ে তখনও বিচরণ করছে। এরপর শুরু হয় উচ্চ আদালতে আপিল শুনানির প্রক্রিয়া। এ সময় প্রয়াত হন সিরাজুল হক, তবে তিনি আগেই বুঝেছিলেন বিচার যেহেতু শুরু হয়েছে শেষ হবেই, এবং এই মামলাটা পরিচালনা তিনি করবেন বিধায় এফআই মানে মামলাটা রুজু হওয়ার আগ থেকেই কিন্তু আমার পিতার সাথে পরামর্শক্রমে এই মামলাটা আপনার কার্যক্রম শুরু হয়। 1997 সালের 19 জুন পর্যন্ত বিচারক বিব্রত হওয়া সহ নানা কারণে 8 বিচার কার্যক্রম স্থগিত হয়। হাইকোর্টে এসে আমরা দেখেছি যে 7-7 বিচারপতি এই মামলায় বিব্রত বোধ করেছে। এটার মানুষকে অবাক করার, এবং হাইকোর্ট তার উপরে মানুষের যে আস্থা সেটা নড়ে যাওয়ার কথা। 2000 সালের 14 ডিসেম্বর হাইকোর্ট থেকে বিভক্ত রায় হলে তৃতীয় বেঞ্চে 12 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকে। পরবর্তীতে 2001 সালে অক্টোবরে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে বিচার কাজ বন্ধ হয়ে যায়। 2010 সালে আসামিদের রিভিউ খারিজ হলে 5 আসামির ফাঁসির রায় কার্যকর হয়, জাতি হয় কলঙ্কমুক্ত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেই বঙ্গবন্ধু বড় নেতা হয়েছেন, পথ পরিক্রমায় হয়েছেন জাতির পিতা। মহান মানুষটি এখনও বাঙালির নিরন্তর প্রেরণার উৎস হয়ে আছেন। এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের শোকাবহ আগস্ট উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি বলেন, জনকল্যাণই হল রাজনীতির শেষ কথা। বঙ্গবন্ধুর মতোই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকল প্রকার অপশক্তি চক্রান্ত প্রতিহত করে এই পথ চলা অব্যাহত রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী সহ সারাদেশের দুঃস্থদের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি নিয়েছে যুবলীগ। কর্মসূচির 11 দিনে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও কেন্দ্রীয় শহীদ মিনারে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সারাদেশের যুবলীগের প্রতিটি ইউনিট এই কর্মসূচি পালন করছে। 1 আগস্ট যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এই কর্মসূচি উদ্বোধন করেন। তিন বছরের শেষ হয়নি চট্টগ্রামে পোর্ট কানেক্টিং রোডের 6 কিলোমিটার রাস্তার সংস্কার। খানাখন্দে পড়ে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, বেড়েছে দুর্ভোগ। এ অবস্থায় দ্রুত সড়কটির সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।
চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোডের নিমতলা থেকে অলঙ্কার মোড় পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে 100 কোটি টাকা। জাইকার অর্থায়নে সংস্কারের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বন্দর থেকে পণ্য নিয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে 10,000-এর বেশি পণ্যবাহী ট্রাক, আছে গণপরিবহনও। 2017 সালের নভেম্বরে সড়কটি সংস্কারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়, কিন্তু এখনও শেষ হয়নি সংস্কার কাজ। দোকানগুলো দেখতেছে না, সব সেলাম না দেওয়াতে কোনো কাস্টমার দেখতে পাচ্ছে না, কোনো মালামাল দোকানে যাচ্ছে না, বাইক করা যাচ্ছে না। অনেক কষ্ট করে গাড়ি চালাইতেছি, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক গাড়ি মানুষ মারা গেছে। ডেলিভারি একটা রুগীকে নিয়ে যায়, এই যে ডেলিভারি কীভাবে ডেলিভারি রুগীকে নিয়ে যাবে? গাড়ি আটকে যায়, ভাঙ্গা, অনেক সময় মানে গাড়ি উল্টাইও যায়। 2019 সালের জুনে সড়কটির সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি, এজন্য স্থানীয়রা দুষলেন ঠিকাদার এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। রাস্তাটা যেভাবে হোক যেন ঠিক করা যাক, এলাকার মানুষজন যাতে কি রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। আমাদের অবস্থা এমন হয়েছে, মনে হচ্ছে যে চট্টগ্রাম ছেড়ে এখান থেকে আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাই। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর সড়কের বেহাল অবস্থা দেখলেন খুরশেদ আলম সুজন। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনে সড়কের পাশে অফিস করবেন বলেও জানান তিনি। নভেম্বর 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে পুরা কাজটা শেষ করার জন্য। আমি এই ওখানে রেখে দেওয়ার প্রয়োজন, আমি ওখানে তাঁবু খাটিয়ে অফিস করবো। বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন, আর দুর্ভোগ বাড়ছে স্থানীয় জনগণের। দুর্ভোগ কমাতে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বরিশালে হিজড়ায় গৃহবধূ ইমা মৃত্যুর রহস্য 2 মাসে উদ্ঘাটিত হয়নি, তবে পুলিশের দাবি এটি দুর্ঘটনা না, হত্যাকাণ্ড তা অচিরেই জানা যাবে। গত 11 জুন ব্যবসায়ী মোহসিন রেজার স্ত্রী ইসরাত জাহান ইমা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন, পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতদন্ত না হলেও মৃত্যুর 3 দিন পর ইমার বাবা শফিকুল ইসলাম স্বামী মোহসিন রেজা সহ 4 জনকে আসামি করে মামলা করেন। স্বামী মোহসিনের দাবি, ইমার মামাকে ধার দেয়া 13 লাখ টাকা শোধ না দিতেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিন চারটা আমরা ভিডিও ক্লিপ পেয়েছি এবং তিনটা 3 রকম। যদি মেয়েটা যদি তাকে গায়ে আগুন ধরিয়ে যদি পি করা হয় তাকে আমরা অবশ্যই তার সেজন্য বিচার পাই, সেই ব্যবস্থা আমরা করবো। যদি দেখা যায় না সেটা রিজন অ্যাক্সিডেন্ট, টোটাল অ্যাক্সিডেন্ট, তাতে যেন কোনো নিরীহ মানুষ যেন হরেন শিকার না হয় সেটাও আমরা দেখব। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখাগুলোর ব্যবসায় উন্নয়ন সম্মেলন হয়েছে। ভার্চুয়ালি এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলার সভাপতিতে সম্মেলনে অন্যান্যের মধ্যে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কাসার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান ছাড়াও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা বক্তব্য রাখেন। বক্তারা কর্মকর্তাদের সৃজনশীলতা সর্বোচ্চ ব্যবহার করে প্রযুক্তি সমৃদ্ধ ও কল্যাণমুখী সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন। এবার খেলা খবর। স্থগিত হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী 3রা অক্টোবর, নির্বাহী কমিটির সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে 30 এপ্রিল। এপ্রিলের 20 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে ফিফা ও এএফসি অনুমতি সাপেক্ষে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। সোমবার সরকার স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণের অনুমতি দিয়েছে। সরকার এমন সিদ্ধান্তের পর বাফুফের নির্বাচন করার নতুন তারিখ ঘোষণা করল। ইউরোপা লীগ কোয়ার্টার ফাইনালে শাখতারের বিপক্ষে বাসেল ও উলভারহ্যাম্পটনের সাথে লড়বে সেভিয়া। শেষ 4 নিশ্চিত করার ম্যাচ দুটি শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। বেলজিয়ান এরিনায় শাখতারের বিপক্ষে লড়তে প্রস্তুত বাসেল। দলে খেলোয়াড়রা সুস্থ থাকলেও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড কোচলাভা।
তবে এতে কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন কোচ সুই লুইস কাস্ট্রো। এদিকে বাসেলকে লড়তে হচ্ছে ইঞ্জুরি নিয়ে। জোনাস ওমলিন, এরিক রামিয়েসেন ও লুকা জুফি খেলতে পারবে না ইঞ্জুরি কারণে, আর নিষেধাজ্ঞায় বা পারছেন অ্যারে কমরেড, তারপরও জয়ে চোখ বাসলেন। অলিম্পিয়াকোস থেকে ডিফেন্ডার কাস্টার্ড সিমিকাসকে দলে ভেড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুল। এই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে 30 বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। এবার আসন্ন 2020-21 নিজেদের আধিপত্য ধরে রাখতে দুর্বল জায়গাগুলোতেও নতুন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে অলরেডরা। গত মৌসুমে লেফট ফুল ব্যাক অ্যান্ড্রিড ব্রাভারসন দুর্দান্ত পারফর্ম করেছেন, তবে তার অনুপস্থিতিতে বেশ ভুগতে হয়েছে লিভারপুলকে। আর তাই রবার্টসনকে কিছুটা বিশ্রাম দিতে ইয়র্গেন ক্লপ দল এনেছেন কাস্টার সিমিকাসকে। 24 বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে 12 মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে লিভারপুলকে। ভিন্ন ভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে ঘরে মাঠে স্বাগত জানানোর মাধ্যমে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। বায়োসিকিউর বাবল তৈরির বিষয়ে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্রিকেট বোর্ড। প্রতিটি সফরকারী দল নিউজিল্যান্ডে খেলতে গেলে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এক্ষেত্রে তারা ইংল্যান্ডে বায়োসিকিউর মডেল অনুসরণ করতে চাইছে। এই পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 টেস্ট, আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজ সফলভাবে খেলে ফেলেছে ইংল্যান্ড। এখন চলছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ, ফলে নিউজিল্যান্ডও এই পদ্ধতি ব্যবহার করতে চায়। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিনহা হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের মামলা, 3 সাক্ষী গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে শিপ্রা। কাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং সাময়িক বন্ধ, তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। ডিসেম্বরে শেষ হচ্ছে ঢাকার 10 ইউলোপের কাজ, থাকবে না ঝুলন্ত তার, অনুমোদনহীন বিলবোর্ড। বায়োটেকনোলজিতে $300 মিলিয়ন বিনিয়োগ, উৎপাদিত ওষুধ ব্যবহার হবে জটিল রোগের চিকিৎসায়। বঙ্গবন্ধু শিল্পনগরে ভারতীয় বিনিয়োগকারীদের 1,000 একর জমি বরাদ্দ, আসছে বিনিয়োগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।